ইসলামকে বাদ দিয়ে আজকে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে যে শয়তান নিয়ে এসেছে, আপনি কি জানেন এটার ভয়াবহ অবস্থাটা কি? 99% মুসলমান জানে না, 99% মানুষ জানে না এদেশের ভয়াবহতা কি, কোন দিকে যাচ্ছে। হিজরা, হিজরা এটা ন্যাচারাল, আল্লাহর সৃষ্টি। আর ট্রান্সজেন্ডার নিজের অনুভূতি হিজরার সাথে, অনুভূতির সাথে মিলিয়ে দিয়েছে। আশ্চর্য বিষয়, কোথায় হিজরা, একটা ন্যাচারাল ব্যাপার। হিজরাদের সম্পর্কে ইসলামিক লস আইন আছে, কিন্তু ট্রান্সজেন্ডারটা কি? শরীফ ভাববে শরীফ হয়ে গেছে, আর শরীফা ভাববে আমি শরীফ হয়ে গেছি, এটা কি পাগলও বিশ্বাস করে? এদেশে আইন চলতেছে, আবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সে বকিদা করেছে যে ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করতে হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন কি চলতেছে, কি হচ্ছেটা কি। আজকে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে দেবীর ছবি, কালীর ছবি, মূর্তির ছবি, এটা কি সম্প্রদায়কে উৎকারী না? এটা কি সম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে না জাতিকে? এটা কেন? আমরা তো বলি নাই যে দেবী বা রাধা কৃষ্ণের ছবি তারা দিতে পারবে না, তারা তাদের মন্দিরের মধ্যে রাখুক, তারা ধর্ম পালন করবে, তাদের ধর্মীয় স্বাধীনতা আছে। ইসলাম তো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। ইসলাম দায়রা করেছে লাকুম দীনুকুম আলিয়া দিন, লা ইকরাহ ফিদ্দিন। যাদের সামান্য জ্ঞান আছে, সামান্য এলেম আছে, সামান্য ইতিহাস সম্পর্কে জানেন, এই পাক ভারত উপমহাদেশ মুসলমানরা 750 বছর শাসন করেছে, এক দুই দিন নয়, 750 বছর টানা মুসলমানদের শাসন ছিল। মুসলমানের ইচ্ছা করলে এই পাক ভারত উপমহাদেশে একটা গির্জা, একটা মন্দির, একটা পুরোহিতদের ধর্ম উপাসনা ইচ্ছা করলে উড়িয়ে দিতে পারত, না রাখার ইচ্ছা করলে তা বাস্তবায়ন করতে পারত, কিন্তু না, না, মুসলমান তো তোর ধর্ম না, এটা তো নিয়ম না, কালচার না, আপনারা কেন বুঝছেন না? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির যুদ্ধে কোনো একটা মন্দির একটু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যুদ্ধ শেষে আলমগীর রহমতুল্লাহ আলাইহি সেই মন্দিরকে ঠিক মতো আবার সাজিয়ে দিয়েছেন। ইসলাম তো কোনো ধর্মীয় অনুষ্ঠানকে বাধা দেয় না, ইসলামের মধ্যে নীতিই নেই, নিয়মই নেই।